নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোট 2023-2024 লোকসভা ভোটকে ঘিরে কার্যত এক প্রকার নির্বাচন কমিশন যখন থেকে তার দিন ঘোষণা করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন দেশের নির্বাচনী আচরণ বিধি লাগু করা হয়েছে, সেই জায়গায় কিন্তু বলা যায় যে নিরাপত্তাও কিন্তু আটোসাঁটো করা হচ্ছে, বিশেষ করে এবার রাজ্যে দু দফায় ভোট। আর এই দু দফা ভোটকে ঘিরে একেবারে রাজ্যে আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং একই সাথে বিশেষ করে নাকা পয়েন্ট গড়ে তোলা হয়েছিল রাজ্যের ক্ষেত্রে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা গেল রাজ্যে, যেখানে ড্রপ গেট নাকা পয়েন্টে দুপুরে কার্যত সেই নাকা পয়েন্ট থেকে উধাও রাজ্য পুলিশ। অবাধে আইন ভঙ্গ করার অভিযোগ করেছে বিভিন্ন যাত্রীবাহী গাড়ির বিরুদ্ধে। ড্রপ গেটের সামনে থেকে ট্রাফিক তৎপরতা চাইছেন এবার সাধারণ মানুষ। গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে বিপ্লব চন্দ। বিপ্লব দা, ড্রপ গেটের নাকা পয়েন্টে এবার দুপুরে উধাও হয়েছে রাজ্য পুলিশ, কেন, কি কারণ রয়েছে? জানি যে শুধু নির্বাচন নয়, নির্বাচনের অনেক আগে থেকে, অর্থাৎ আমরা 2023 যে বিধানসভা নির্বাচন যেটা শেষ হয়েছে তার আগে থেকেই কিন্তু আমরা দেখেছিলাম যে ড্রপ গেটে নাকার চেকিং রয়েছে বা নাকার চেকিং পয়েন্ট রয়েছে, অর্থাৎ পুলিশ সদর দপ্তরের গা ঘেঁষা যেখানে ড্রপ গেটে সেখানে রয়েছে রিলিভার্স ক্লাব সংলগ্ন এলাকা। কিন্তু কি দেখলাম আজকের দিনে, আজকের এই চৈত্র সংক্রান্তির দিনে মধ্য দুপুরে কিন্তু সেই নাকা পয়েন্টে কোনো পুলিশকে দেখা যায়নি। মহিলা পুলিশ বলো, টিএসআর বলো বা অন্যান্য যে যারা থাকে সেক্ষেত্রে এই নিরাপত্তার দায়িত্বে যারা থাকে তাদেরকে কাউকে কিন্তু পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ কিন্তু এই নাকা পয়েন্ট কিন্তু ফাঁকা ছিল, যার কারণে যানবাহন চালকরা কিন্তু বেপরোয়া ভাবে কিন্তু সেই জায়গায় গিয়ে অতিক্রম করেছে। বিশেষ করে ট্রাফিকের আইন ভঙ্গ করার কারণে অনেক সময় জরিমানা করা হয় এই নাকা পয়েন্টে। কিন্তু আজ এই সুযোগটা দেখা গেল যে বাইক একটি টু হুইলার কিংবা থ্রি হুইলারে অধিক যাত্রী কিন্তু পরিবহন করতে দেখা গেছে ওই সময়ে। কিন্তু কেন সেখানে যে নাকা পয়েন্টে কেন পুলিশ ছিল না বা নাকা পয়েন্টে কেন আরক্ষা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন না, নাকা পয়েন্ট কেন ফাঁকা থাকলো, কারণ এই যে নাকা পয়েন্টের সময় হলো তিনটে সময় ভাগ করা হয়েছে। 24 ঘন্টাকে যদি তিনটে ভাগে ভাগ করা হয় সেখানে দেখা যায় যে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত একটা টিম, দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত একটা টিম এবং রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত একটা দল বা টিম বা দলকে সেখানে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু আজ চৈত্র সংক্রান্তির দিনে মাঝ দুপুর থেকে দীর্ঘ সময় যখন যানবাহন, অতিরিক্ত যানবাহন ছিল সেখানে কিন্তু এই চেকিং পয়েন্টে কোনো পুলিশকে দেখা যায়নি, যার কারণে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে রাজ্য সরকার বা নির্বাচন কমিশনের তরফ থেকেও দফায় দফায় বলা হয়েছে যে সেখানে নাকা চেকিং করা হবে, নাকা পয়েন্ট গুলোতে বিশেষ নজরদারি দেওয়া হবে, কিন্তু সেই সুযোগে যদি কোনো অন্য কোনো দ্রব্য নিয়ে বা অন্য কোনো আর্মস নিয়ে যদি কেউ ঢুকে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যস্ততম শহর যখন চৈত্রের হাটে অনেকটাই ভিড়, সেই জায়গায় কিন্তু যদি একটা বড় অঘটন হয় সেক্ষেত্রে দায়ী থাকবে কে? কেন সেই চেকিং পয়েন্টে আজ ফাঁকা ছিল দীর্ঘ সময়, দুপুর থেকে দীর্ঘ সময় সেখানে কিন্তু প্রায় 1:30 থেকে প্রায় 2টো পর্যন্ত এই সময় কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, যার কারণে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই নাকা চেকিং পয়েন্ট গুলো যেখানে যেখানে স্থাপন করা হয়েছে বা তৈরি করা হয়েছে সেই চেকিং পয়েন্টে যেন কোনো সময় ফাঁকা যেন না থাকে, যেন যে শান্তির বার্তা বা এই ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণ পুরোভাবে সম্পন্ন করবার জন্য রাজ্য নির্বাচন দপ্তর এবং নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে যেন ঢিলেমি ভাব না আসে। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য। সরাসরি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সামনে রয়েছে লোকসভা ভোট এবং আর মাত্র 5 দিন বাকি, কিন্তু সেই জায়গায় এবার যে নাকা পয়েন্টগুলি গড়ে তোলা হয়েছে তার মধ্যে ড্রপ গেট নাকা পয়েন্টে দুপুরে কার্যত উধাও রাজ্য পুলিশের। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।